হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা তো এই তো আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম 6 মাস প্লাস বেবিদের জন্য মাছের সবজি খিচুড়ি। আমার রেসিপিটি শুরু করার আগে আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ছোট্ট নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এখানে আমি যেসব উপকরণগুলো নিলাম, এখানে আমি 3 টেবিল চামচ বাসমতি চাল নিলাম, আর এখানে আমি 2 টেবিল চামচ মশারির ডাল নিলাম। আপনারা চাইলে এখানে বাসমতি চাউলের বদলে অন্য চাউলও নিতে পারেন, আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডাল নিতে পারেন। আর আমি এখানে একটা ছোট সাইজের গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম, অর্ধেক আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম, 1 পিস কাতল মাছ সামান্য একটু হলুদ ও সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিলাম, আর এখানে আমি 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট নিলাম, 1টি পেঁয়াজ কুচি করে নিলাম। আমি এখানে লবণ স্বাদ অনুযায়ী দিব, আপনারা চাইলে 1 বছরের আগে বাচ্চাদেরকে লবণ নাও দিতে পারেন। আর এখানে আমি সামান্য একটু ধনিয়া গুঁড়া আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিব। একটা প্যানে আমি 1/2 টেবিল চামচ অলিভ অয়েল তেল দিলাম, আপনারা চাইলে এখানে রান্না করা রেগুলার তেলও দিতে পারেন। এখন এখানে আমি পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এগুলোকে এখন আমি একটু বাদামি করে ভেজে নেব। আমি পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেওয়ার পর এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম, এখন এগুলোকে একটু ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি চাল আর ডালগুলো দিয়ে দেব। এখন এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি 3 কাপ পানি দেব। এখন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ ধনিয়া গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োগুলো দিয়ে দেব। এগুলোকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো ব্লগ আসা পর্যন্ত। আমার খিচুড়িগুলো ব্লগ চলে এসেছে, এখন আমি চুলার জালটা কমিয়ে অপেক্ষা করবো সিদ্ধ হওয়ার পর। আমার চাল ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি যে মাছটা কাটা বেছে রেখেছি মাছটা দিয়ে দিই। এখন এগুলোকে আমি 3-4 মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলি। এখন এগুলোকে আমি এরকম একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব, আপনারা চাইলে এখানে ডাল গুটনি অথবা এগুলোকে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ মজাদার এই খিচুড়িটি। আপনারা যদি আমাদের চ্যানেলে আরও একটু নতুন রেসিপি দেখতে চান তাহলে প্লিজ আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।